গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ব্লগটা আজকের এখান থেকেই শুরু করছি। দেখো মানালি ঝুড়ি নিয়ে আসছে ফুল তোলার জন্য, চলো মানালি। সকালবেলা প্রথমে দরজার জল ছড়া দিতে হয়, সদরে জল ছড়া দিয়ে দিলাম, আমরা গেট খুলে দিয়েছি, আর বাইরে যাব, চলো মানালি। মানালি ফুল তুলতে যাচ্ছে। ফুল তুলবে? অনেক ফুল তুলবে। আমাদের বাড়ি ছেড়ে দিয়ে টাইম গেট কি হয়েছে রে, চেল্লাচ্ছিস কেন, কি হয়েছে? দেখো সিঁড়ি দিয়ে উঠছে, এটা পুকুর, এটা আমাদের সিঁড়ি। দেখো দেখো ফুল তুলো, চলে এসেছি ছাদের উপরে, তোলো ফুল তোলো। ওটা কুঁড়ি অন্যটা। এটা পঞ্চমুখী জবা, দুখানা ফুটেছে, কুলে খাড়া গাছ। এটা জল দিতে হবে, শুকনো হয়ে গেছে। আর এটা পেঁপে গাছটা তো পেঁপে হলোই না, কি অবস্থা। এটা ডালিম গাছ তোমরা তো জানোই। মানালি চলো নিচে চলো, এবারে ফুল তোলা হয়ে গেছে তো, চলো নিচে চলো, নিচের কাছে দেখি কি আছে। ও দুটো ফুল হয়েছে, এই গাছে দুটো হয়েছে, চলো নিচের গাছে দেখি। চলো আস্তে আস্তে আমি করে নেবো, দাঁড়াও পড়ে যাবে, আস্তে আস্তে আমি যাচ্ছি, চলো আস্তে আস্তে যাবো। দেখো বন্ধুরা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখো দেখছো, দেখো নিজের গাছে কয়েকটা ফুল হয়েছে, এখন সেরকম ফুলই হচ্ছে না গাছে। দেখো জবা ফুল কয়েকটা ফুটেছে, এরকম ফুল তুলেছে কত, আর রং পেন্সিলটা নিয়ে ঘুরছে শুধু। তোমাকে বই পড়তে ডাকছে বর্দি ভাই, কি বলেছিস, পড়াশোনা হবে, পড়াশোনা হবে না? দেখো 5:30 বাজে, আমরা তো উঠে গেছি, আর এখনো ঘুমাচ্ছে দীপ। এই দীপ ওঠ, দীপ পড়তে যাবি না, ওঠ। দেখো মানালি বিরাজ করছে, এই দীপ বাবু ওঠ ওঠ, পড়তে যাবি না, ওঠ, কি করছিস, উঠবি তো, সকাল হয়ে গেছে, তুই ওঠ। রবিবার, রবিবার কি পড়াবে তো আজকে, তাহলে ওঠো তাড়াতাড়ি, চলো ওঠো, বিরাজ কর। দেখো বনি বিরাজ করছে, দেখো দেখো বনি বিরাজ করছে, ওঠো 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 তাড়াতাড়ি ওঠো। দুটো গরম হচ্ছে, দেখো মানালি বিরাজ করছিল এখানে দাঁড়িয়ে, ও বাবা ও বাবা করে আসছে বলে, ও বাবা সাপ, যাস না যাস না, ও জল ডানা সাপ। কি অবস্থা, যাস নি, চলে চলে এসো। দুধ ফুটে গেছে, দাঁড়া বলো কি হয়েছে, কি হয়েছে, বিরাজ করছে, আর বিশাল বড় একটা জলডারা সাপ হচ্ছে গিয়ে যাচ্ছে, আর ও ভয়ে ছুটে ছুটে আসছে, ও বা ও মা ও মা, একদম কি অবস্থা। বেশি দূরেও যায়নি কিন্তু, গেটের কাছে ছিল।
তোমার তো ব্রাশ করা হয়ে গেছে, চলো মুখটা ধুয়ে দিয়ে এবার চলো। কি হয়েছে? লাঠি গাছ থেকে ফেলে দেবে, গিয়ে এরকম ছাপাত করে নেবে। ও, গাছের লাঠি, গাছ থেকে লাঠি ভেঙে নিয়ে শর্ট শর্ট করে মারবো? কাকে মারবো? সাপকে? সাপ তোমাদের কিছু করেনি বলো, আমরা কেন মারবো? মারতে নেই নেই মারতে, ও চলে যাবে পুকুরে, চলে যাবে। পায়ে কামড়ে নিচ্ছিল, তুমি তো এখানে ছিল, আর সাপ তো অনেকটা দূরে ছিল। বাবা আমি বলতে নেই, ঠাকুরের সাপ গড় করে নাও। তাই যে কামড়াবে তোমাকে, তুমি তো কিছু করোনি, তাহলে কামড়াবে না, বুঝতে পেরেছ? তুমি আসো, ঝপ করে হরলিক্স খেয়ে নাও তো, ঝপ করে এসো তো। বদল করে খেতে হবে নাকি? না কি হলো, হয়ে গেছে না, আর ঘষতে হবে না, দেখে দাও। কি বলছো? লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে, তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি করো মানালি, তাড়াতাড়ি। আঁকড়ো মা, আঁকড়ো আঁকড়ো, টেস্টি, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি তাড়াতাড়ি খা, খা করে নিলে, খেয়ে নিলে তো আমি গল্প বলবো। কি হলো মানালি, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, গল্প বলছি তো। উড়ে উড়ে যাচ্ছিল, তার খুব জল টেস্টা পেয়েছিল, টেস্টা পেয়েছিল। তারপরে উঠতে 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 মুকুটটা শেষ করছে না, মুকুটটা শেষ করো তাড়াতাড়ি। গালনার গালনার, দূরে দূরে একটা কলসি ছিল, তার পাশে নুড়ি ছিল। হ্যাঁ, গিয়ে দেখলাম কলসির জল খুব নিচে। হ্যাঁ, তো কাকড়া বুদ্ধি আনলো, ও কলসির বদলে ওই পাশে নুড়িগুলো কলসির মধ্যে। মানালি কি এখন বই পড়বে? ছড়া বই নিয়ে এসছো? নিয়ম করে, ও নিয়ম করে দাঁত না মাজলে দাঁতে গড়ায়, জমে থাকা হাতি নাচছে গলা নাচছে ছনা মনেলবে। প্রথম থেকে বলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে ওখান থেকে বলো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে, হাতি নাচছে গলা নাচছে ছনা মনেলবে। বাহ, ভেরি গুড। পরের পৃষ্ঠাতে দেখো কি পড়া আছে। পরের দিন সকালে উঠে দাঁত ব্রাশ করে দাঁতের ময়লা দূর করতে হয়। মামার বাড়ি দাঁত না মাজলে কি ক্ষতি হয়? কিভাবে দাঁতের যত্ন নিতে হয় বলো। দাঁত আমাদের একটি মূল্যবান অঙ্গ। নিয়ম করে দাঁত না মাজলে দাঁতের গোড়ায় জমে থাকা ময়লা পচে গিয়ে দাঁতের ক্ষতি করে। তাই ঠিক মতো দাঁতের যত্ন নেওয়া উচিত। পরের দিন প্রত্যেক সকালে উঠে দাঁত ব্রাশ করে ময়লা দূর করতে হয়। প্রতিবার একবার তুমি আরেকবার পড়ো ভালো করে, ঠিক আছে? একটু হচ্ছে কি জোর হচ্ছে, কথাগুলো ঠিক রাখতে হবে, কথাগুলো একটু ইয়ে হচ্ছে, ঠিক আছে? বসো, কি হলো? বড়দি গিফট দিয়েছে, হেবি সুন্দর হয়েছে। আর সিলেটটাও ভালো হয়েছে, সিলেটটা খুব সুন্দর হয়েছে। আগেরটা এটা পাথরের, তো প্লাস্টিকের গুলো মানে ইয়ে হয়ে যায়, ভালো হয়েছে। আর নতুন বই এনাও, ধরো সব ব্যাগে গুছিয়ে রাখো ভালো করে, সেবাদি গোছা।
খোকা দিয়ে দাও ওকে বাবু, দিয়ে দাও ওটাকে দিয়েছে, সব দিদি দিয়েছে। তুমি তো স্কুলে যাবে, কোন স্কুলে যাবে? দাঁড়াও তুমি কোন স্কুলে যাবে তুমি বলে দাও। আমি দাদানি স্কুলে যাব। দাদা তো বড় স্কুলে পড়ে, ওই অত বড় স্কুলে তুমি কি করে যাবে? তুমি খিচুড়ি স্কুলে যাবে, খিচুড়ি খাবে, খিচুড়ি দি। না না খিচুড়ি স্কুলে চুপ কর। খিচুড়ি স্কুলের নামটা কি ছিল জানো? মহামার স্কুল? না না মহামার স্কুল নয়, অঙ্গনারী না অঙ্গনবাড়ি, অঙ্গনবাড়ি হবে স্কুলটা। যাই হোক স্কুলে যাবে, প্রস্তুতি নিচ্ছে, আজকে তো সানডে, আজকে আর নয়। যাও একটু একটু কাঁধে নিয়ে নাও, যাও একটু পড়াশোনা করো বড়দির কাছে গিয়ে। না নিজে 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 কাঁধে নি। দাঁড়া না বাবা, ওরকম করছিস কেন? ও শিখু পরেই ভুলিচ্ছ, ভুল। দাঁড়া বাবা কেন করছিস, ডিস্টার্ব করছিস কেন? ভুলিচ্ছ ও ঠিক করে নেবে, দাঁড়া আস্তে আস্তে দে লাগবে। বন্ধুরা এবারে সব কাজ করবো, চলে যাচ্ছে দুজনে বড়দির কাছে পড়বে। এবারে ঝাড়ু মোছা, তারপরে পুজো পাঠ আছে। দেখো পেনের কোম্পানি খুলে বসে আছি, পেনগুলো হচ্ছে কে এ করতে হবে, শীষ ভরতে হবে, কাজ আছে। তোদেরকে এখন পাঠিয়ে দিই, তারপরে কাজ করছি। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি ঝাড়ু মোছা করবো। ঝাড় দেওয়া হয়ে গেল চারি সাইড। দেখো এইটা বাড়িয়েই, আর এই জামা কাপড় বার করে রেখেছি সব কাচবো, এগুলো এবার পোছা মারবো। বাবা আর বাবা পাংখাটা একটু ছেড়ে দিই, কারণ ঘর পুরো ভিজে হয়ে আছে না। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, এখন বাজে 9:10, 9:30-এর মধ্যে আমাকে ক্লাসে পৌঁছাতে হবে। বন্ধুরা আপাতত এইটুকুনি ব্লগ, আপাতত টাটা বাই বাই।